হ্যালো গাইস, এখন আমরা যাচ্ছি দেওঘরে। ফাইনালি আমরা সৎসঙ্গ নগরে এসে পৌঁছে গেছি। এত ঠান্ডা, হাওয়াটা কেমন এখানকার? কেসো ছোট ভাইয়া, বস চল রহা হ্যায়, হ্যাপি নিউ ইয়ার সবকো। মধুরী মা, আরে কি ভিডিও করছ নাকি? অনেকদিন পরে নিতুদার সঙ্গে দেওঘরে দেখা হলো। আই প্রিয় আয়া হ্যায়, হ্যালো গাইস, এখন আমরা যাচ্ছি দেওঘরে। আমরা এখন কোচবিহার নিউ কোচবিহার স্টেশনে দাঁড়িয়ে আছি। সবাই চলে এসেছে, আমার সঙ্গে অমিত দেবনাথ। সবাইকে জয় গুরু। আমরা এখন কোচবিহার স্টেশনে ট্রেনটা আছে, একটু পরে কোচবিহার চলে আসবো। তারপর আমরা ঠাকুরবাড়ি গিয়ে মজা মজা বিন্দা আনন্দ মজা হবে, খাওয়া দাওয়া হবে, সেটা দেখতে পারবো। তো আমরা যাচ্ছি আজকে, এখানে আছে হচ্ছে আমাদের দেব সুন্দর। জয় গুরু, জয় গুরু। আমরা যাচ্ছি দেওঘর, খুব মস্তি করবো, আনন্দ করবো। রবিশঙ্কর, ট্রেনের জন্য ওয়েট করছিস? ট্রেনের জন্য ওয়েট করছি, সবার প্রথমে সেফটি নিয়ে নিছি। যেখানে যাবো আবার করোনা শুরু হচ্ছে, যার জন্য সেফটি। আর দেওঘর মানেই তো আমাদের আনন্দের জায়গা, যাচ্ছি আনন্দে। ফুল এনজয় করবো আজকে আমরা, রেলের মধ্যে ট্রেনের মধ্যে এনজয় করবো, সব জায়গায় এনজয় করবো। কাকু কেমন লাগছে দেওঘর যাচ্ছি? খুব ভালো, ঠাকুর বাড়িতে যাওয়া মানে বিশাল আনন্দের জায়গা। একদম একদম। তো আমরা সবাই মিলে এখন চলে যাচ্ছি দেওঘরে, উত্তরবঙ্গ এক্সপ্রেসে। তো চলো। আচ্ছা নেই চাউমিন দিয়েই আমাদের জার্নি শুরু হলো। কেমন লাগলো? ফার্স্ট ক্লাস। ট্রেন এখন দাঁড়িয়ে আছে মনাগুড়ি স্টেশনে। এই মনাগুড়ি আমার জন্মভূমি। বলেন দাদা, মনাগুড়িতে আসলাম, রাত্রি একটার সময় পৌঁছাবো আমরা রামপুরহাটে। দিন ছাড়বে, দিন ছাড়বে। ঘোড়ার মতো ঘুমাচ্ছে, কানে মতো হেডফোনে কান দিয়ে চোখ লাগে, ঘোড়ার মতো মিট মিট করে তাকায় আবার হালকা হালকা এসে পড়ে। তাই ট্রেন এখন তিস্তা ব্রিজ ক্রস করে জলপাইগুড়ি রোড স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছে। এই জলপাইগুড়ি রোড স্টেশনের পরেই রয়েছে এনজিবি স্টেশন। তো আমরা এখন লুডু খেলে নিচ্ছি এত দূরের জার্নিতে। এর কি ছিল, ফুটে ছিল না? আমরা কে খেলো রে, দেখা যায় কেন আমরা ম্যাচে আমি জিতে গেছি ফার্স্ট, লালটা আমার।
সেকেন্ড হয়ে গেছে সেকেন্ড দেবঘরে গিয়ে ইতনা পয়সা পয়সাই পয়সা ভাই অমিত দেবনাথ এখানে চা চা ঠিক আছে গরম জল গরম জল বিস্কুট খেতে ব্যস্ত ভাই কোথায় এখন আমরা কি অবস্থা সবাই খেতেই ব্যস্ত ট্রেন ছেড়ে দিয়েছে ট্রেন ছেড়ে দিয়েছে রবি শঙ্কর বিস্কুট খাচ্ছে আমারও চা খাওয়া কমপ্লিট এনজিপি স্টেশন থেকে ছেড়ে দিল তোর জন্য পাঠাচ্ছে খালি কাঁঠালের সবজি এটা তো আমি খাবোই কিছু করার নেই খুশি জোরে বল জোরে বল আমারটা কই শিবু আনছে শিবুর নাই ওর মার জিনিস ও মা বানাইনি তো ওরই নাই শিবু আনছে শিবুর নাই না শিবু বেশি দিব না তোকে তোর পেট ফেট খারাপ হতে পারে হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে ভাই মজা পাইছিস দেখ শিবু আর দিতে পারবো না আমাকে কেউ দেয় না পাস্তা ঘুমায় আছে চিপস খোলা হচ্ছে ভাই আমাকে দিবি তুই আমরা পিওর ভেজিটেরিয়ান আমরা হচ্ছে শাকাহারি চিপস খাচ্ছে ডলফিনটা এখন আমরা রামপুরহাট স্টেশনে চলে এসেছি এখান থেকে আড়াইটার সময় মধ্যে বাস রয়েছে সেই বাসে করে আমরা প্রথমে যাবো দুমকা দুমকার থেকে তারপর আমরা দেওঘর দেওঘরের উদ্দেশ্যে চলে যাবো তো ফাইনালি আমরা সৎসঙ্গ নগরে এসে পৌঁছে গেছি এটা সৎসঙ্গ নগর স্টেশন গুড মর্নিং গাইস এখন আমরা ধুতি পাঞ্জাবি পরছি এইভাবে ব্লকে যদি আসে তো আমরা সবাই এখন আমিও পরে ফেলেছি পাঞ্জাব নিচে হচ্ছে ধুতি উপরে পাঞ্জাবি আর সবাই রেডি হয়ে গেছে আপাতত সুদর্শনকে এখানে দেখানো যাবে না কারণ ও এখন পরে নিয়ে কিছু দেখানো যাবে না সবাই রেডি দেখো পরে আছি এখন যাবো আমরা ঠাকুর মন্দিরে সেখানে ঠাকুর প্রণাম করবো আর দেখতে পারবে তোমরা ঠিক আছে এই যে আমরা ফুল টিম বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে আমরা চলে যাচ্ছি এখন ঠাকুর প্রণাম করতে একদম জঙ্গলের মাঝ দিয়ে সবাই ফ্রেশ ট্রেশ হয়ে একদম রেডি হয়ে এখন চলে যাচ্ছি
सब लोग एक साथ जा रहे हैं हम लोग। একদম গেটের সামনে দাঁড়াইছি। আমাদের সর্বদার চা খাচ্ছে, এই যে আমাদের রবিদা চা খাচ্ছে, আর আমাদের সব জিনিসপত্র তৈরি হচ্ছে একদম। এত ঠান্ডা, হাওয়াটা কেমন এখানকার? আজ 5ই জানুয়ারি পূজনীয় অবিন দাদার শুভ 23তম জন্মদিবস। সেই উপলক্ষে পূজনীয় অবিন দাদাকে সকাল থেকে দর্শন এবং প্রণাম করতে হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়েছে। অনেকদিন পরে নিত্যদার সঙ্গে দেওঘরে দেখা হলো। নিত্যদা কেমন আছো তুমি? ভালো, জয় গুরু। জয় গুরু। কতদিন পরে আসলে? কতদিন পরে আসলে আমাদের দেওঘরে? অগস্টে এসেছি। আচ্ছা, একা এসেছো না সবাই বন্ধু বান্ধব মিলে আসছো? দর্শন হয়েছে অবিন্দার সঙ্গে? খুব ভালো। জিত আছে এখানে, জয় গুরু। কেসো জিত, কেসো আছি, ঠাকুরকে নিয়ে আছি, আনন্দে আছি, আনন্দে আছি। আজ আজকে কি প্ল্যান কি তোর? আজ আমার প্ল্যান অবিন্দার দর্শন হলো, এখন আমরা আচার্য দেবের নাটমণ্ডপে আছি, বর্ধারবাড়িতে আছি, দেখে তো সবাইকে বর্ধারবাড়িতে, বর্ধারবাড়ি এখানে। রিয়া কেমন আছো তুমি? বাজার করতে বসে পড়েছি এখন। অনেকদিন পরে সৈকতকে দেখা হলো, সব্যসাচী দা রয়েছে, দুর্গাপুজোর পরে আবার দেখা হলো। সব্যসাচী হাসিটা কিন্তু সেই, তাই না? তুই এরকম করিস কেন? আনন্দবাজার কেন যা রায়?
আনন্দ কেন যা কি বড় বড় দাড়ি রাখা হ্যাঁ সন্ন্যাসী সন্ন্যাসী ভাই সুমনদা দেবকান্ত দা সবার সঙ্গে দেখা হলো আগরতলার তো করোনার আগে দেখা হয়েছিল না করোনার আগে দেখা হয়েছিল তারপর এত বছর পরে আবার চার পাঁচ বছর পরে না তিন চার বছর পরে আবার দেখা হলো খুব আনন্দ হচ্ছে সবচেয়ে প্রিয় মানুষ আমার ট্রেনের মধ্যে খুব আনন্দ করেছিলাম আমরা সত্যি কথা বলে যাকে দেখে সবাইকে এই বলে যে সব প্রিয় মানুষ আসলে কে প্রিয় মানুষ আমাদের ডলফিন বেশি প্রিয় ভালো একদম গুলুমুলু একদম সেরা মানুষ একদম ভিতরটা খুব ভালো সুপার তুমি বানায় নিয়েছিলে এই খাওয়ার ট্রেনে কাঁচামরিচ দিয়ে